Assalamualaikum. Welcome to Nordic Turns. Arman bolchi Halmstad, Sweden theke. Kemon achen apnara shobai? Ami asha korchi apnara shobai bhalo achen. Ami ajke kotha bolbo SIS GP scholarship niye, jeta hocche Sweden er Swedish government theke dewa hoy scholarship ta. Ei scholarship niye ajke ami kotha bolbo ebong amar kothar bishoybostu thakbe যে এই স্কলারশিপ পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে এবং এই স্কলারশিপ পেলে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, এটা নিয়ে বেসিক্যালি আমি কথা বলবো আজকে। তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি নর্ডিক টার্নসের চ্যানেল ভিজিট করুন এবং সেখানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনারা হিট বাটনে ক্লিক করুন যেন আপনারা নতুন নতুন যখন ভিডিও আসতেছে তখন যেন সেটা নোটিফিকেশান পান এবং সাথে সাথে ভিডিওটা দেখে আপনারা অ্যাকশন নিতে পারেন। অর্থাৎ যারা বিদেশে আসার জন্য, দেশের বাইরে হায়ার স্টাডিজ করার জন্য আপনারা চিন্তা করছেন, তারা যেন আমার ভিডিও থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনারা ঠিকমতো প্রিপারেশন এবং প্ল্যান নিতে পারেন। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন www.nordicturns.se এবং সেখানে গিয়ে আপনারা নর্ডিক কান্ট্রিসে আসার জন্য, স্পেশালি সুইডেনে আসার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সেখানে আমাদের কাছে ডিরেক্টলি ইমেইল অথবা সাথে সাথেই লাইভ চ্যাটের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ওয়েবসাইট ভিজিট করুন এবং এই অর্গানাইজড ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টই না, আপনারা দেখতে পারবেন সুইডেনের মাস্টার্স প্রোগ্রাম করার জন্য আপনারা এলিজিবল কি না এবং এলিজিবল টেস্টটাও আপনারা দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি। এলিজিবল টেস্টটা দেওয়ার জন্য যে লিঙ্ক সেটা এখানে দেওয়া আছে, আপনারা এখানে গেলেই সাথে সাথে এলিজিবিলিটি টেস্ট দিতে পারবেন। তো আমি চলে যাচ্ছি মেইন পর্বে। আমরা আজ কথা বলবো এসআইএস জিপি স্কলারশিপ নিয়ে। এসআইএস জিপি স্কলারশিপ কি জিনিস? এটা হচ্ছে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস। এই স্কলারশিপটার আগে একটা ডিফারেন্ট নাম ছিল, এখন এই নামটা পরিবর্তন করে গ্লোবাল প্রফেশনালস করা হয়েছে। বিকজ সুইডিশ সরকার চায় অলরেডি যাদের মধ্যে লিডারশিপ স্কিল আছে তাদের মধ্যে অ্যাডভান্স লেভেলের স্ট্র্যাটেজিক্যাল লিডারশিপ স্কিল দেওয়ার মাধ্যমে তাদেরকে আবার তাদের দেশে পাঠিয়ে সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আছে 2030-র মধ্যে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যেটা ফিল আপ করতে হবে, এই সাস্টেনেবল গোল ফিল আপ করার জন্য সাধারণভাবে ডেভেলপিং কান্ট্রিজ থেকে যারা লিডারশিপ স্কিল নিয়ে যে সমস্ত লিডার্সরা আছে তাদেরকে আরও বেশি যোগ্য করে তাদের দেশে পাঠিয়ে তাদেরকে এক ধরনের লিডারশিপ স্কিল দিয়ে দেন সেই দেশগুলোকে, ডেভেলপিং দেশগুলোকে ডেভেলপড করাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে গোল সেটা নিয়ে সাধারণভাবে সুইডেন সরকার এই গভর্নমেন্ট স্কলারশিপটা দিয়ে থাকে। এই গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে একটা স্টুডেন্ট কী পাবে? সাধারণভাবে এই গভর্নমেন্ট স্কলারশিপটা ডিপেন্ড করে হচ্ছে সুইডিশ যেই ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটের উপর। এই সুইডিশ ইনস্টিটিউটটা ওয়েবসাইট হচ্ছে si.se গেলে আপনারা এই স্কলারশিপ ছাড়াও আরও কিছু স্কলারশিপের ধারণা আপনারা পাবেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন তারা এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের স্কলারশিপের যত ধরনের সুইডেনের স্কলারশিপ আছে সেগুলো সম্বন্ধে আপনারা সম্যক ধারণা পাবেন বলে আমি মনে করি। এনিওয়ে, এখন এই এসআইএস জিপি স্কলারশিপ কারা পাবে? এসআইএস জিপি স্কলারশিপ পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করতে হবে এবং এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 3000 আওয়ার্স হতে হবে। অর্থাৎ 3000 ঘন্টা ওয়ার্ক আপনাকে একটা অর্গানাইজেশনে বা এমপ্লয়ারের আন্ডারে করতে হবে যার মাধ্যমে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রুভ করতে পারবেন। এই 3000-এর মধ্যে 1000 আওয়ার থাকতে হবে হচ্ছে আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আপনি সেখানে গ্রুপ অফ পিপলের সাথে কাজ করেছেন এবং সেখানে আপনার লিডারশিপ স্কিল ডেভেলপ করেছে। আপনি গ্রুপ অফ পিপলের সাথে কাজ করেছেন বা আপনি একটা গ্রুপ অফ পিপলকে রিপ্রেজেন্ট করেছেন যে কোনো একটা টাস্ক করার জন্য, আপনাকে যে টাস্ক অ্যাসাইন করা হয়েছিল, যা যে কোনো একটা প্রজেক্ট আপনাকে দেওয়া হয়েছিল সেই প্রজেক্টটাকে ফুলফিল করার জন্য গ্রুপ অফ পিপলকে আপনি লিডারশিপ দিয়েছেন বা আপনার মধ্যে সেই লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট মনে করেছিল যে আপনার মধ্যে আছে, এরকম 1000 ঘন্টা আপনাকে লিডারশিপ স্কিল দেখাইতে হবে, এটা প্রুভ করে দেখাইতে হবে। দেন আপনাকে আপনার একটা কারিকুলাম ভিটা যেখানে আপনার স্কিলসগুলো সবগুলো একটা কোয়াগুলেশনের মাধ্যমে সিভির মধ্যে দিতে হবে তাদের ফর্মেটে। আর থাকতে হবে হচ্ছে আপনার এক ধরনের মোটিভেশন। মোটিভেশনটা অ্যাডমিশন পাওয়ার জন্য মোটিভেশন না, এটা হচ্ছে স্কলারশিপ পাওয়ার জন্য মোটিভেশন এবং এই স্কলারশিপটা খুব কাস্টমাইজড একটা স্কলারশিপ। এই কাস্টমাইজড স্কলারশিপ পেতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নিজেকে প্রেজেন্ট করতে হবে প্রিসাইজলি বাট ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে এবং এই স্কলারশিপ নেওয়ার পর আপনি কীভাবে আমাদের দেশে গিয়ে কীভাবে দেশের উন্নতি করবেন সেটা নিয়ে আপনাকে ডেসক্রাইব
করতে হবে এবং এই ডেসক্রিপশনের মাধ্যমে আপনার মধ্যে যে স্কিলস আছে সেগুলো তুলে ধরবেন এবং আপনি আপনার মোটিভেশন লেটারের মধ্যে আপনি কেন এই স্কলারশিপ পাওয়ার জন্য নিজেকে যোগ্য মনে করছেন সেটাও আপনাকে লিখতে হবে। সো এই জিনিসগুলো ইনক্লুড থাকলে SISGP স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে SI.SE যেই ওয়েবসাইটটা আছে আমি এখানে লিখে দিচ্ছি, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে যেই ফরম্যাটগুলো আমি বললাম এতক্ষণ ধরে, যে মোটিভেশন লেটার একটা ফরম্যাট আছে SISGP স্কলারশিপের জন্য সেটা ডাউনলোড করতে হবে, তারপরে আপনাকে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ফরম্যাট আছে সেটা ডাউনলোড করতে হবে এবং আপনাকে আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্সের যে ফরম্যাট আছে সেটা ডাউনলোড করতে হবে, আপনাকে আপনার CV ডাউনলোড করতে হবে এবং আপনাকে আপনার আপনি যেই রেফারেন্স লেটার করবেন সেই রেফারেন্স লেটার আপনাকে ডাউনলোড করতে হবে। আপনার দুইটার মিনিমাম রেফারেন্স লেটার আপনাকে নিতে হবে, সেটা আপনার সিভিল সোসাইটি থেকে হতে পারে, সেটা আপনার নিজস্ব অর্গানাইজেশন থেকে হতে পারে, সেটা আপনার যেই এমপ্লয়ারের আন্ডারে আছেন সেখান থেকে হতে হবে, একটা মাস্ট বি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেখান থেকে নিয়েছেন, যেখানে আপনি কাজ করেছেন সেই ম্যানেজার অথবা তার উপরস্থ কোনো HR ম্যানেজার থেকে নিতে হবে রেফারেন্স। আরেকটা আপনি সিভিল সোসাইটিতে যদি কাজ করে থাকেন, নেটওয়ার্কিংয়ে যদি কোনো কাজ করে থাকেন মানে আপনার নেটওয়ার্কে, বা আপনি যদি কোনো সুপারভাইজারের আন্ডারে এডুকেশন রিসার্চার বা রিসার্চ এজেন্সিতে যদি কাজ করে থাকেন সেখান থেকেও আপনাকে রেফারেন্স লেটার আপনি নিতে পারবেন। সো আবার আপনি একই অর্গানাইজেশন থেকে দুই ম্যানেজারের কাছ থেকেও রেফারেন্স লেটার নিতে পারবেন, বাট এটা বলা হচ্ছে যে আপনাকে ডিফারেন্ট জায়গা থেকে এই রেফারেন্স লেটারটা নেওয়ার জন্য দুইটা রেফারেন্স লেটার আপনাকে সাথে সাথে দিতে হবে এই অ্যাপ্লিকেশনের সাথে। সো এইভাবে আপনি এগুলো ডাউনলোড করবেন এবং দেন আপনি আপনার নিজের ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করবেন। এই SISGP স্কলারশিপের যে স্ক্রিনিং প্রসেস সেটা কীভাবে কাজ করে, স্ক্রিনিং প্রসেসটা কাজ করে হচ্ছে প্রথম তারা স্ক্রিন করবে আপনি রিকোয়ারমেন্ট মিট করেছেন কিনা, যারা যারা রিকোয়ারমেন্ট মিট করেন সাথে সাথে তারা বাদ হয়ে যাবে। দেন তারা যেই স্ক্রিনিংয়ের পর যেটা ইভ্যালুয়েশন করবে, এই ইভ্যালুয়েশনের মধ্যে তারা দেখবে যে আপনি আসলেই SISGP স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য কিনা, আপনি কীভাবে তাদেরকে মোটিভেট করছেন, যারা যারা মোটিভেট করতে পারবে না তারা তখন বাদ যাবে। দেন তারা শর্ট লিস্ট করবে, এই শর্ট লিস্টের মধ্যে তারাই থাকবে যারা আসলেই SISGP স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য, কিন্তু 42টা কান্ট্রি থেকে 300 জনের মতো SISGP স্কলারশিপ দেওয়া হবে। সো বোঝাই যাচ্ছে এখানে যদি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যদি 1000 হয় সেখান থেকে অনেক শর্ট লিস্টেড করে মাত্র 300 সাকসেসফুল ক্যান্ডিডেটকেই তারা নির্বাচন করবে SISGP স্কলারশিপ পাওয়ার জন্য। সো সেখানেও অনেক বেশি কম্পিটিশন থাকবে। শর্ট লিস্টেড হওয়ার পর তারা আসলেই দেখবে যে আপনার যে ডকুমেন্টস আপনি দিয়েছেন সেটা কতটা লায়াবল, কতটা রিলায়াবল, কতটা অথেন্টিক এবং কতটা ভালোভাবে আপনি তাদেরকে মোটিভেট করে এই স্কলারশিপ পাওয়ার পর হয়তো আপনি বাংলাদেশের উন্নতির জন্য কতটা ভালোভাবে কাজ করতে পারবেন, এই সব জিনিসগুলো মিলিয়ে তারা আপনাকে এই স্কলারশিপটা প্রেফার করবে, আপনি সাকসেসফুল ক্যান্ডিডেট হতে পারবেন। সো এইটা এই SISGP স্কলারশিপ পেলে হবেটা কি, SISGP স্কলারশিপ পেলে আপনি যদি 2 বছরের কোর্সে আসেন বা 1 বছরের কোর্সে আসেন আপনাকে কোনো টিউশন ফি দিতে হবে না, সুইডিশ গভর্নমেন্ট আপনার এই টিউশন ফিটা বিয়ার করবে প্রথমত। দুই নম্বর হচ্ছে আপনি এখানে আসার পর SISGP-র যেই SI.SE-র কথা বললাম, এই SI.SE-র একটা কমিউনিটি আছে, একটা নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্কিং আছে, এই নেটওয়ার্কের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হবেন, এখানে আপনি বড় বড় লিডারদের সাথে মিক্স হবেন এবং তাদের কালচারাল ডিফারেন্স, ডাইভার্সিফিকেশন এই জিনিসগুলো নিয়ে আপনি তাদের সাথে মিক্স হবেন এবং আপনার মধ্যে লিডারশিপ স্কিলটা গ্লোবাল লিডারশিপ স্কিল হিসাবে ট্রান্সফার হবে। সো এইটা অনেক বড় একটা পাওয়া আমি বলি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের জন্য যারা SISGP স্কলারশিপের জন্য আপনারা সাকসেসফুল ক্যান্ডিডেট হবেন। দেন আপনি প্রত্যেক মাসে এখানে থাকা এবং খাওয়ার জন্য 10,000 সুইডিশ ক্রন পাবেন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,00,000 টাকার মতো আপনি পাবেন। এটা হচ্ছে শুধুমাত্র আপনার খরচের জন্য, এটা সুইডিশ সরকার আপনাকে দিবে। সো আপনাকে বাংলাদেশ থেকে কোনো টাকা দেখাইতে হবে না, যদি আপনি একা আসেন তাহলে দেখাইতে হবে না, যদি আপনি আপনার ওয়াইফ অথবা আপনার সন্তান নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে টাকাটা দেখাইতে হবে, বাট আদারওয়াইজ আপনাকে কোনো লিভিং এক্সপেন্সেস দেখাইতে হবে না। সো লিভিং এক্সপেন্সের জন্য আপনি 10,000 সুইডিশ ক্রন পাচ্ছেন, এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বাংলাদেশের থেকে যদি হন তাহলে বাংলাদেশে যাওয়া আসার জন্য একবারের জন্য আপনি 15,000 একটা ট্রান্সপোর্ট গ্র্যান্ট আপনি পাবেন, অর্থাৎ যাওয়া আসার জন্য 15,000 ক্রাউনের মতো আপনি পাবেন, এটা বাংলাদেশি টাকা প্রায় 1,50,000 টাকার মতো। এটাও আপনি বাংলাদেশে ভিজিট করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন এবং আসতে পারবেন, এই জন্য আপনি 15,000 ক্রাউন পাবেন। এটা শুধুমাত্র আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য না। আর লাস্ট বাট নট লিস্ট, আপনি যখন এখান থেকে গ্র্যাজুয়েশন করে ফেলবেন তখন আপনি SI অ্যালুমনি, অর্থাৎ যে যারা SISGP স্কলারশিপ পেয়েছিল বা সাকসেসফুল ক্যান্ডিডেট ছিল, এখানে লেখাপড়া শেষ করেছে, তাদের সাথে আপনি অ্যালুমনি হিসাবে জয়েন করবেন এবং যত ধরনের গ্লোবাল প্রোগ্রাম হবে সব গ্লোবাল প্রোগ্রামে আপনি ইনভাইটেড হবেন, এবং যদিও আপনি বাংলাদেশে থাকেন আপনি গ্লোবাল প্রোগ্রামগুলোতে ইনভাইটেড হবেন এবং গ্লোবালি বিভিন্ন ধরনের প্রজেক্টে আপনি ইনভলভ হবেন, এবং এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা সাকসেস রেট।
একটা সাকসেসফুল ফ্যাক্টর যে আপনি বাংলাদেশে থেকেও অনেক গ্লোবাল লিডারদের সাথে একসাথে হচ্ছেন এবং বিভিন্ন ধরনের সামিটে আপনি অংশগ্রহণ করছেন। সো আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা সুযোগ। আমার মনে হয় যে যাদের এক্সপিরিয়েন্স আছে এবং যাদের লিডারশিপ স্কিল আপনি 1000 ঘন্টা দেখাইতে পারবেন, তাহলে আপনাদের সবার এটাতে অ্যাপ্লিকেশন করা উচিত এবং যত ধরনের রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্টগুলো মিট করে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি আসলেই SIS GP স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা রাখেন, দেন আপনি SIS GP স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আমার পরামর্শ থাকবে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করার জন্য, আমরা নর্ডিক টান্স থেকে যারা অ্যাপ্লিকেশন আমাদের নর্ডিক টান্সের মাধ্যমে করেছে, যাদের সময়ের অভাব বা যাদের বেবি আছে বা যারা চায় লেখাপড়া করতে আসতে বাট এই জিনিসগুলো ভালোভাবে বোঝে না, তারা নর্ডিক টান্সের মাধ্যমে অ্যাডমিশন প্রসেস করে থাকে। আমরা থার্ড স্টেপ স্কলারশিপ অ্যাপ্লিকেশন করি এবং আমরা সব স্টুডেন্টদের জন্যই সেটা করছি। আর থার্ড স্টেপ ছাড়াও যারা বাইরে থেকে অ্যাডমিশন নেওয়ার জন্য সুইডেনে অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্যও আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা যারা যারা আমাদের সাথে আগে থেকে যোগাযোগ করেছেন, প্রায় আমরা এখন পর্যন্ত প্রায় 19 জনের মতো আমরা এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছি। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট, আমি বলবো অনেক বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এখানে আছে যেখানে স্টুডেন্ট এবং আমাদেরকে দুজনকেই কোঅপারেটিভলি কাজ করতে হয়, কারণ স্টুডেন্টেরও অনেক কাজ আছে এখানে, তার সাথে মিটিং হয়, তার সাথে কথাবার্তা হচ্ছে যে কীভাবে আমরা লিডারশিপ স্কিলটা প্রুভ করবো, কীভাবে রেফারেন্স লেটারটা একটা ম্যানেজার লিখবে সেগুলো আমরা এখান থেকে বলে দিই এবং ফর্মেটটা ফিল আপ করে দেওয়ার পর সে তার ম্যানেজার কাছ থেকে এটা সিল সিগনেচার সব কিছু সুন্দরভাবে নিয়ে তারপরে আমাদের কাছে পাঠায়, দেন আমরা পুরো প্রসেসটা শেষ করি। এভাবে আমরা সাধারণভাবে এই বছর কাজ করছি, গত বছরও কাজ করেছিলাম, এবছরও কাজ করছি। আপনারা যারা যারা আমাদের মাধ্যমে নর্ডিক টান্সের মাধ্যমে আপনারা SIS GP স্কলারশিপ এবং ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়াল স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে চান, যাদের নিজস্ব সময় নাই বা আপনি বুঝতেছেন না যে আপনি কীভাবে মোটিভেট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত দুই একদিনের মধ্যে যোগাযোগ করুন। বিকজ SIS GP স্কলারশিপ 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং এটা শেষ হয়ে যাবে 18ই ফেব্রুয়ারি, অর্থাৎ 18th of February CET সময় 2টার সময়। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি এর পরে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন অ্যাপ্লিকেশন পোর্টালটাই বন্ধ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যারা যারা আপনার অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করে আমাদের সাথেও যদি হয় তাহলে অ্যাপ্লিকেশন করার জন্য চেষ্টা করুন, অথবা যদি আপনারা নিজেরা মনে করেন অ্যাপ্লিকেশন করবেন আপনারা নিজেরা দ্রুত আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রসিড করুন। এখানে সুইডেনে এখন উইন্টার চলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উইন্টার, বাট অনেক জায়গাগুলোতে এর আগে থেকে এবং এরপর পর্যন্ত অর্থাৎ নভেম্বর থেকে দেখা যায় মার্চ এপ্রিল পর্যন্ত বরফে ঢাকা থাকে নর্থের দিকে জায়গাগুলো। এখন হামস্তাদে এখন পুরোপুরিভাবে উইন্টার চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বরফে সব কিছু ভরে গেছে, বাট দৈনন্দিন জীবনে আমাদের ঠান্ডাটা অত বেশি প্রভাব পড়ে না কারণ সবাই ঘরের ভেতরে বেশি থাকে। যারা বাইরে কাজ করে তারাও দেখা যায় একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে কাজ করে, বা ক্লোদিংস যাদের আছে তাদের ক্ষেত্রে বাইরে থাকলেও অনেকটা সমস্যা হয় না, যেমন আমি অনেকগুলো লেয়ার পরে আছি এবং দেখা যাচ্ছে যে উইন্ডপ্রুফ জ্যাকেট পরে আছি, গ্লাভস পরে আছি, সেই ক্ষেত্রে আমার খুব একটা ঠান্ডা লাগছে না ভিডিও করতে। আমি মনে করি যে আপনারা যারা যারা আমাকে ফলো করেন নর্ডিক টান্সের পেজে বা ভ্যালিড পয়েন্টসে বা আমার আলান কবির পেজে যারা আমাকে ফলো করেন, তারা আমার লাইফস্টাইল দেখার জন্য নর্ডিক কান্ট্রিসে যারা আসতে চান তারা আমার লাইফস্টাইল দেখার জন্য আমাকে ফলো করতে পারেন সেখানে, এবং সেখানে আমি কথা বলি বেশিরভাগ সময় আমি আলান কবির এবং ভ্যালিড পয়েন্টসের কথা বলি এখানকার কালচার সম্পর্কে, এখানকার কালচারাল ডিফারেন্স সম্পর্কে। এবং সাধারণভাবে অনেক নেগেটিভ আসপেক্ট আমরা পাই বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে যে হ্যাঁ এখানে আসার পর অনেক স্ট্রাগল করতে হয়, বাট স্ট্রাগলের পরিমাণটা কেমন, বা যারা স্ট্রাগল করতে চায় না তাদেরকে কী করতে হবে, কীভাবে প্রিপারেশন নিয়ে আসলে হয়তো আপনাকে স্ট্রাগল করতে হবে না, বা আপনার সাকসেস রেটটা আপনি কীভাবে বাড়াতে পারেন এখানে আসার আগে, সেই কী ধরনের কাজ শিখে আসলে বা কী ধরনের স্কিল নিয়ে আসলে আপনি হয়তো এখানে খুব দ্রুত জব পেয়ে যেতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলি এবং কথা বলবো। সো আমার সাথেই থাকুন, আলান কবিরের সাথেই থাকুন, হামস্তা সুইডেন থেকে আলান কবির, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি নর্ডিক টান্স পেজে সাবস্ক্রাইব করার জন্য, নর্ডিক টান্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এবং নর্ডিক টান্সের ওয়েবসাইট পেজ। SIS GP স্কলারশিপ নিয়ে আমি একটা লাইভ প্রোগ্রামের আয়োজন করছি কারণ অনেক কোশ্চেন্স আসছে এবং এতগুলো কোশ্চেন্সের অ্যান্সার আমার পক্ষে একটা ভিডিওতে করা সম্ভব না। সো আমি একটা লাইভ প্রোগ্রামের আয়োজন করেছি এবং এই লাইভ প্রোগ্রামে আমরা কথা বলবো SIS GP স্কলারশিপের অ্যাপ্লিকেশন সম্পর্কে। এখানে একজন SIS GP স্কলারশিপের প্রচুর সাকসেসফুল ক্যান্ডিডেট হিসেবে সুইডেনে এসছে, তার সাথে আমরা কথা বলবো এবং তাকে আমরা ইনভাইট করেছি আমাদের লাইভ প্রোগ্রামে। লাইভ প্রোগ্রামে উনি আসবেন আগামী শনিবার সন্ধ্যা 8টায় বাংলাদেশ সময় এবং সেখানে আমরা আপনাদের ডিটেইল কোশ্চেন্স নিয়ে কথা বলবো। যারা যারা নিজেরা অ্যাপ্লিকেশনস করছেন, যারা যারা মনে করছেন যে আপনারা অ্যাপ্লিকেশনটা ঠিকমতো করছেন কি না বা ডাউটের মধ্যে আছেন, তারা আশা করি এই লাইভ প্রোগ্রামটা দেখলে আপনারা ঠিকমতো ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে সঠিকভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেখানে আমি একেবারে মাইক্রো লেভেলের কোশ্চেন্স নিয়ে শুরু করব এবং তার কাছ থেকে জানতে চাবো যে সে কীভাবে সাকসেস
সাকসেসফুল ক্যান্ডিডেট হয়েছিল এবং এসআইএস জিপি স্কলারশিপ পেয়ে সুইডেনে এসে লেখাপড়া করছে এখন। তো ওনার সাকসেসফুল স্টোরি নিয়ে আমরা কথা বলবো এবং আমরা ডিটেইলসে প্রসেস নিয়ে কথা বলবো। তো সবাইকে লাইভ প্রোগ্রামে শনিবার সন্ধ্যা 8টায় বাংলাদেশ সময় রাত 8টায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভ প্রোগ্রামে আমার সাথে থাকার জন্য, সুইডেন থেকে একজন এসআইএস জিপি স্কলারশিপ সাকসেসফুল ক্যান্ডিডেটকে নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।